আসসালামু আলাইকুম দর্শক, আমি নারায়ণগঞ্জ ফতুল্লার গরু হাটে এসেছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম মঞ্চের উত্তর সাইডে। এখানে তিন চারটি গরু দেখা যাচ্ছে। আমি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি এবং গরুগুলি সম্বন্ধে জানার চেষ্টা করি। তো ভাই, আপনার নাম? মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, তো আপনি এই হাটে কটি গরু নিয়ে আসছেন? চারটা কি? সার গরু? সার গরু। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? পাবনা কাশিনাথপুর। পাবনা কাশিনাথপুর। তো আপনার গরুগুলি দেখি এবং দাম কত চান সেটা জানার চেষ্টা করি। তো আপনি যে গরুটার সামনে দাঁড়িয়ে আছেন, এটার কি ওজন কত? পঁচিশ মন। পঁচিশ মন ওজন আছে। এটা কি আপনার পালা গরু না কেনা? না, পালা গরু। আচ্ছা, এটা সম্ভাব্য ওজন আছে পঁচিশ মন। তো এই হাটে আসার পরে গরুটার দাম বলছে কেউ? দাম বলছে কত বলছে? দাম বলছে ছয় লাখ। ছয় লাখ বলছে। তো আপনি তো চাইতেছেন কত? বারো লাখ চাচ্ছেন। তো ছয় আর বারোর মধ্যে অনেক ব্যবধান। তা আপনার কাস্টমার তো নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার মানে দেওয়ার ইচ্ছা কত হইলে? এরকম একটা দাম আছে? বিক্রির দাম কত? বিক্রির দাম কত? নয় লাখ হলে ছাড়বেন। তো আপনি তো আজকে আসছেন না? আজকে আসছেন, ইনশাআল্লাহ সাথে সময় আছে। তো কাস্টমার দেখতে থাক নাকি? তো এটার ওজন যে বলছেন পঁচিশ মন, এই ওজন কি আপনার ধারণা ঠিক আছে? তো ধারণা ঠিক আছে। হ্যাঁ, দর্শক আপনারা দেখছেন গরুটি লাল এবং কালো, তো গরুটিও দেখতে সুন্দর। আপনারা হাটে আসেন, গরুগুলি দেখেন এবং ব্যাপারী খামারি ভাইয়ের সাথে আলাপ করে আপনারা গরুটি দেখেন। তো আমরা পরের গরুটি দেখি। হ্যাঁ, আমরা আপনার নাম যেন কি বলছিলেন? মোহাম্মদ সিরাজ ইসলাম। আচ্ছা, আমরা সিরাজ ভাইয়ের যে আরও গরু আছে সেগুলি দেখার চেষ্টা করছি। তো সিরাজ ভাই, আপনার এই গরুটা কয় মন হবে ওজন? এটা একই ওজন। একই ওজন, সেম সাইজ? সেম সাইজ। আপনার গরুগুলির তো কোনো আলাদা নাম আছে? নাম নাই তো? না, আলাদা নাম নেই। আচ্ছা, আলাদা নাম নাই। তো আপনি আসছেন পাবনা? পাবনা কাশিনাথপুর থেকে। কাশিনাথপুর থেকে আসছেন। তো আপনার বাড়িতে কি আরো গরু আছে? আপনার বাড়িতে আরো গরু আছে। তো আপনার পোষা গরুর মধ্যে কি এই 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 চারটে কি বড়? আরো বড় আছে। আচ্ছা, চারটে চারটে বড় গরু। তো এটার দাম কত চেয়েছেন? বারো লাখটা চেয়েছেন। আর এই যে জোড়া, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজ ভাইয়ের এই দুটি গরু, উনি সিরাজ ভাইয়ের এই দুটি গরু উনি বারো লাখ করে যাচ্ছেন, জোড়া চব্বিশ লাখ। তো আমরা ওনার আর কি কি গরু আছে সেগুলি দেখি। আপনারা দেখছেন সিরাজ ভাইয়ের তৃতীয় গরু। তো সিরাজ ভাই, এই গরুটা সম্বন্ধে কিছু বলেন, এটা কয় মন ওজন হবে? ষোলো মন ওজন হবে। আচ্ছা, এটার দাম কত চেতেছেন? নয় লক্ষ চাইতেছেন, সাত লাখ গুলি ছেড়ে দেবেন। গরুটার সামনে যান। আচ্ছা, তো এই গরুগুলি আপনি তিনটা গরু দেখলাম না? তিনটা গরু দেখলাম। এই গরু তিনটা আপনি কত বছর যাবত লালন পালন করছেন? চার বছর। দেশি গরু ভাই। প্রথম গরুটার কয় দাঁত? চার দাঁত। আচ্ছা, প্রথম গরু এটা, এটার হলো ছয় দাঁত। এটা ছয় দাঁত আর এটা ছয় দাঁত। ছয় দাঁত। আচ্ছা, এটা চার দাঁত। এটা আচ্ছা, এই তৃতীয় গরু, এটা এটার কটা দাঁত? চার দাঁত। চার দাঁত। তো এগুলি কত বছর লালন পালন করছেন? চার বছর, এটা তিন বছর। তো এটার দাঁত বললেন? চার দাঁত। আচ্ছা, এটার বয়স মাঝারি বয়স না? তো আপনার তো আরো গরু আছে না? আরেকটা দেখি। সিরাজ ভাই, আপনার এই গরুটার ওজন কেমন হবে? বারো মন। আচ্ছা, আমি ওজনটা, দর্শক আমি ওজনটা জিজ্ঞেস করার অর্থ হলো ভিডিওতে অনুমান করা জানা গরুটা কত বড়, সেই জন্য ওজনটা বলার উদ্দেশ্য হলো ওজন শুনে আপনারা বুঝতে পারেন গরুটা কত বড়। তো এটার দাম চাইতেছেন কত? ছয় লাখ চাইতেছেন। কত হলে বিক্রি করবেন? ৫,০০০ টাকা ই আছে, তারপরে যদি ক্রেতা যদি আলোচনা করতে চায় কিছু ছাড় আছে। আচ্ছা, তো আপনি
মোট চারটা গরু আনছেন চারটা গরু আনছেন তো বাড়িতে তো আরো গরু আছে আপনি একজন কৃষক এবং প্রান্তিক খামারি আচ্ছা তো এই গরুগুলি যদি কেউ নিতে চায় ফোনে যদি আপনার সাথে আলাপ করতে চান আপনি ফোন নাম্বার দিতে চান আপনার ফোন নাম্বারটা স্পষ্ট ভাবে জোরে বলেন 01713 আবার বলেন ওই সাউন্ডটা যাওয়ার পর 01713 হ্যাঁ 749113 9113 আচ্ছা যদি কোনো আগ্রহী ক্রেতা আপনাকে ফোন করে তো ওনারা যদি আসে দাম সম্বন্ধে যদি কোনো ওনাদের বলার থাকে বলতে পারবেন আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকেন তো আপনার এই গরুগুলিকে কি খাবার দিতেন খাবার এখানে আমরা নিয়ে আসছি খাবার দেখতে হবে না মুখে বলেন ছাল দিতাম ভুট্টার ভুষি মসুরের ভুষি এগুলোই আর কাঁচা ঘাস খাওয়াতেন এবং আপনার যে ভুষি আছে তিন চার আইটেমের ভুষি সেগুলি খাওয়াতেন আচ্ছা দৈনিক কত টাকা খরচ হইতো এই গরুগুলি পিছনে এই চারটা গরু আনুমানিক অনেক টাকা ভাই আনুমানিক একটা একটা গরু আছে পিছনে 500 টাকা খরচ হইতো এক একটা গরু পিছনে দৈনিক 500 টাকা ছাল ভুষি খেয়ার ঘাস দিয়া আচ্ছা 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 তো আশা করি আপনার গরুটা ন্যায্য দামে বিক্রি হোক এবং আপনি আগামী বছর আরো বড় বড় গরু আর বাড়িতে আরো গরু আছে ইনশাল্লাহ তো আপনি ভালো থাকেন দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন উনি একজন প্রান্তিক খামারি সিরাজ ভাই ওনার সাথে কথা বললাম ওনার গরুগুলি দেখলাম তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ফতুল্লার গরুহাট থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ